আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলছি বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র নিয়োগ 2022। পদ ছিল অফিস সহায়ক, যেটা 4 মার্চ 2022 সালে হয়ে গেল। পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা, সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 40 মার্ক। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, সাথেই থাকুন। তো পরীক্ষাটা বাংলায় ছিল 10 মার্ক, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে 10, গণিতে ছিল 10। এই টোটাল 40 মার্কের পরীক্ষাটা ছিল। তো প্রথমে 1 নম্বরে ছিল নিচের বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন। তালপাতা সেপাই, এর মানে হচ্ছে অতিশয় দুর্বল। সো এই নাকি স্বাস্থ্য, এত তালপাতা সেপাই। ছিল বসন্ত কুকিল, এর মানে হচ্ছে সুসময়ের বন্ধু। বসন্ত কুকিলের মতো মানুষ আমার দরকার নেই। 2 নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন, অনেকের মধ্যে একজন, এটা হচ্ছে অন্যতম। যা অতি দীর্ঘ নয়, এটা হবে নাতি দীর্ঘ। 3 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, যথেচ্ছা, এটা হবে যথাযথ ইচ্ছা। সংবাদ, এটা হবে সমযোগ পাঠ। 4 নম্বরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, কুসুম কোমল, এটা হবে কুসুমের ন্যায় কোমল, এটা হচ্ছে উপমান কর্ম দ্বারাই সমাস। পরে ছিল ত্রিফলা, তিন ফলের সমাহার, এটা হয় দীর্ঘ সমাস। পরে 5 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন, অগ্রস, এটা হবে অনুস, প্রত্যক্ষ, এটা হবে পরোক্ষ। 6 নম্বরে ছিল ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ উইক ড্যাশ ইংলিশ, দুর্বল বোঝালে উইকের পরে ই বসে। শি রিফার্স মিলস ড্যাশ টি, কোনো কিছু পছন্দ বোঝাতে প্রিফার্স এর পরে টু বসে। 7 নম্বরে ছিল মেক কমপ্লিট সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ উইথ মিনিং, ব্যাগ এন্ড ব্যাগেজ, এর মানে হচ্ছে তল্পি তল্পা সহ, লিভিং নাথিং বিহাইন্ড উইথ অল দ্য থিংস ড্যাট ইউ ওয়ার, অল অন এ সাডেন, মানে হচ্ছে হঠাৎ, অল অন এ সাডেন, এ টাইগার কাম আউট অফ দ্য বুশ। পরে 8 নম্বর ছিল ট্রান্সলেটিং টু ইংলিশ, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, ছিল সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 9 নম্বর ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টস, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটা হবে মুভস, অর্থাৎ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। লাইলা ইজ এ ড্যাশ ডান্স নাও, এটা হবে লাইলা ইজ এ ড্যান্সিং নাও। 10 নম্বর ছিল হোয়াট আর দ্য ফুলোনার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, লাইফ, লাইফের ফুলোনার ফর্ম আছে লাইফস, বেবি, বেবির ফুলোনার ফর্ম আছে বেবিস। পরে ছিল সাধারণ জ্ঞানে 10 মার্কে। 11 নম্বর ছিল বাংলাদেশের জাতীয় দিবস কোনটি, এটা আছে 26 মার্চ। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন, মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে গঠন করা হয়, আর শপথ গ্রহণ করা হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। তার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে ভুটান, অনেক বইতে ভারতে দেওয়া আছে। তো 1971 সালে 6 ডিসেম্বর একই দিনে ভারত এবং ভুটানে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, ভারতের চেয়ে 4 ঘন্টা আগে ভুটানের স্বীকৃতি প্রদান করে বিদায়, এটা সঠিক উত্তর হচ্ছে ভুটান। পরে 17 নম্বর ছিল বঙ্গবন্ধু কত তারিখে জন্মগ্রহণ করে, 17 মার্চ 1920 সালে টুঙ্গি পাড়ায় জন্মগ্রহণ করে। পরে ছিল কারাগারের রোজনাম সার বইটি কার লেখা, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পরে 16 নম্বর ছিল বিপিএটিসি এর পুরো নাম কি, বিপিএটিসি এর পুরো নাম
হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। সদর হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতি সদর স্থপতিকে, এটা আছে মাদার হোসেন। আসলে আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত, এটা আছে প্যারিসে। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়, এটা হচ্ছে 8ই মার্চ। বাংলাদেশে কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি,